কথায় আছে, মানুষটার জীবনে এমন কিছু ভুল করে যার কারণে সারা জীবন তাকে তা পস্তাতে হয়। ঠিক এমনই বোধহয় একটি ভুল করে বসলো আমেরিকার প্রশাসন তথা ডোনাল্ড ট্রাম্প। তার একটি বাজে সিদ্ধান্তের কারণে আজকে আমেরিকা সারা পৃথিবীর কাছে নিন্দনীয় হয়ে গিয়েছে এবং তাকে এর জন্য সারাটা জীবন পস্তাতে হবে। ইসরায়েল ইস্যুতে জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে ঘোষণা দিয়ে ডোনাল্ড ট্রাম্প যে ঘোষণা দিয়েছিলেন সেটা মুসলিম বিশ্ব তথা সারা বিশ্ব খুব ভালোভাবে প্রত্যাখ্যান করেছে। ট্রাম্পের জেরুজালেম ঘোষণা বাতিল করেছে জাতিসংঘ। জেরুজালেম ইস্যুতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষণা প্রত্যাখ্যান করেছে জাতিসংঘ সাধারণ পরিষদ। জরুরি অধিবেশনে সদস্য দেশগুলোর এমন সিদ্ধান্ত একটি নতুন ইতিহাস হয়ে রইল। প্রেসিডেন্ট ট্রাম্প 6 ডিসেম্বর জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে ঘোষণা দেন। সেই প্রস্তাব বাতিল করতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ভোট হয়েছে। তাতে পরিষদের 15 সদস্যের মধ্যে শুধু যুক্তরাষ্ট্রের ভেটোতে উপাত্থিত প্রস্তাবটি বাতিল হয়ে যায়। এর পরপরই পরিষদ বিরল এক অধিবেশন বসে বৃহস্পতিবার। এতে ঝাঁঝালো বক্তব্যের পর ওই রকম প্রস্তাব ভেটো দেওয়া হয়। এতে যুক্তরাষ্ট্রের ঘোষণাকে বাতিলের পক্ষে 128 ভোট পড়ে, বিপক্ষে ভোট পড়ে 8, আর ভোটদান হতে বিরত থাকে 35টি দেশ। এর মাধ্যমে প্রস্তাব গৃহীত হয়েছে বলা যায়, রং সঙ্গে সঙ্গে পরিষদের ভিতরে উল্লাস দেখা দেয়। আর এর আগে কড়া বক্তব্য রাখেন জাতিসংঘের ইসরায়েল রাষ্ট্রদূত ড্যানি ড্যানন। তিনি বলেন, পরিষদ যে প্রস্তাব ভেটো দিচ্ছে তা আরও সহিংসতা ও অস্থিতিশীলতাকে উৎসাহিত করবে। আমরা জানি জেরুজালেম হলো সারা বিশ্বের শত শত কোটি মুসলমানের কাছে পবিত্র স্থান। ইসরায়েল সব ধর্মে শ্রদ্ধা করে, সবাইকে এই পবিত্র শহর সফরে যেতে ও সেখানে প্রার্থনা করতে উৎসাহিত করে। আমার কোনো সন্দেহ নেই যে এই প্রস্তাব একদিন ইতিহাসের আস্থা করে নিক্ষিপ্ত হবে। আন্তর্জাতিক সম্প্রদায় একদিন চূড়ান্তভাবে জেরুজালেমকে ইসরায়েলের পবিত্র রাজধানী স্বীকৃতি দিবে। যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত নিকি হ্যালি বলেন, জাতিসংঘ এর বিভিন্ন এজেন্সিতে সবথেকে বেশি অর্থদানকারী যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্পের মধ্যে যুক্তরাষ্ট্রের দূতাবাস জেরুজালেম সরিয়ে নেওয়ার ঘোষণা দিয়েছেন। এই বিষয়টি এখন আমরা সবাই ভালোভাবেই জানি। যুক্তরাষ্ট্র এই দিনটিকে স্মরণ রাখবে যে আমাদের সার্বভৌম অধিকার চর্চার বিরুদ্ধে এটি একটি বড় আক্রমণ হিসেবে। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসকুল বলেছেন, বহুবার আমরা এসেছি, বলেছি, বাকি আমাদের সবার মতোই ফিলিস্তিনিদের বাঁচার অধিকার রয়েছে, তাদেরও মুক্ত হওয়ার নিরাপদ অধিকার আছে, তাদেরও সমৃদ্ধি অর্জনের অধিকার আছে, তাদের মতো করে তাদের আনন্দ করার অধিকার আছে, কিন্তু আমাদের কথায় কান দেওয়া হয়নি, অবৈধ দখলদারিত্ব অব্যাহত রেখেছে তারা। অন্যদিকে ফিলিস্তিনিরা নিজেদের মৌলিক অধিকার চর্চা করতে পারে না, আল কুদসের পতন হতে দিবে না তুরস্ক কখনো, ফিলিস্তিনি জনগণ এখন আর একা নন। পরিষদে বক্তব্য রাখেন ফিলিস্তিনি পররাষ্ট্রমন্ত্রী রিয়াল আল মালিকি। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের সিদ্ধান্ত কি দিল আমাদের, এই বিষয়টি জিজ্ঞাসা করা ছাড়া কোনো সাহায্য করতে পারছি না। এর মধ্য দিয়ে ইসরায়েলকে তার ঔপনিবেশিক পরিকল্পনা বাস্তবায়ন করতে দেওয়া হয়েছে। এর মধ্য দিয়ে ওই অঞ্চলে ও বিশ্বে সন্ত্রাস ও উগ্রপন্থার ধারণাকে লালন করা হয়েছে। জেরুজালেমকে বাদ রেখে একটি বিশ্বাসযোগ্য শান্তি পরিকল্পনা ভাবতে পারে, তাদের এমন শান্তি প্রচেষ্টায় কি কোনো সমর্থন রয়েছে? অধিবেশনে কড়া বক্তব্য রাখেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। তিনি বলেন, তুরস্ক সমর্থন কিনতে পারবে না যুক্তরাষ্ট্র। তার ভাষায়, আমি আশা করি যুক্তরাষ্ট্র জাতিসংঘ থেকে যে ফল প্রত্যাশা করেছে তা তারা কোনো দিনও পাবে না। যুক্তরাষ্ট্রের নেতৃত্বে আরও একটি ভুল করল, তারা পরিষদে ভোটের আগে বিভিন্ন দেশকে হুমকি দিয়ে চিঠি দিয়েছে, আর তুরস্ক হুমকি পাত্তা করে না। আপনাদের কী মতামত অবশ্যই কমেন্টে জানান। আমাদের সকল ভিডিও আপডেট সবার আগে পেতে আমাদেরকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব আইকনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন, যাতে আমাদের কোনো লেটেস্ট ভিডিও আপনি মিস না করুন।